এই পৃথিবীতে তুমি আছো কি জন্য? মানে আপনারা আমরা যে পৃথিবীতে আছি আমরা সবাই, আমরা না থাকলে পৃথিবীর কি ক্ষতি হবে সেটা আমাকে বলেন। এক সময় কি আমরা ছিলাম তখন পৃথিবীর কোনো ক্ষতি হয়েছে? এক সময় যে আমরা থাকবো না তখন কি পৃথিবী থেমে থাকবে? মাঝখানের এই সময়টা আমরা কি জন্য আসছি পৃথিবীতে? এই মৌলিক একটা প্রশ্নের উত্তর, এর উত্তর খুঁজে পায় সে আল্লাহর কাছে চলে আসবে ইনশাআল্লাহ। এর উত্তরটা কি জানেন? আল্লাহ আবেগ মাখা কণ্ঠে বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। এটা আপনার পৃথিবীতে থাকার উদ্দেশ্য। আল্লাহ পাক এমনি এমনি খাওয়াচ্ছেন, এমনি এমনি পড়াচ্ছেন, শ্বাস নিচ্ছি আমরা, এমনি এমনি আল্লাহ পাক পরিবার দিয়েছেন, স্ত্রী সন্তান সব দিয়েছেন, ব্যবসা বাণিজ্য দিয়েছেন, এমনি সব কিছু আল্লাহ পাক এমনি আমাদেরকে ছেড়ে দিবে?